5 জন নয়, মাত্র 3 জনকে রিটেন করবে কেকেআর। তালিকায় চমক দেওয়া সব নাম। নিলামের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কাদের রিটেন করবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। 31 অক্টোবরের মধ্যে আইপিএলের প্রতিটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কাদের রিটেন করবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। কেকেআরের একাধিক ম্যাচ উইনার রয়েছে, ফলে কাকে ছেড়ে কাকে রিটেন করা হবে তা বাঁচতে গিয়ে হিমশিম খেতে হতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 3 জনের জায়গা চূড়ান্ত হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স যে 3 জন ক্রিকেটারকে রিটেন করা এক প্রকার পাকা করে ফেলেছে সেই তালিকায় রয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ার, মার্কাটারি অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা আইপিএল 2024-এ ট্রফি জিততে সফল হয়েছে। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনও পর্যন্ত 29টি ম্যাচ খেলে 140 স্ট্রাইক রেটে 752 রান করেছেন। আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়। তিনি কলকাতার হয়ে 120 ম্যাচ খেলে 175.80 স্ট্রাইক রেটে 2426 রান করেছেন এবং 90.30 ইকোনমিতে 114টি উইকেটও নিয়েছেন। সুনীল নারিনের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যেই কলকাতার নাইট রাইডার্স 3 বার আইপিএল ট্রফি জিতেছে। নারিন কলকাতার হয়ে 177 ম্যাচ খেলে 165.84 স্ট্রাইক রেটে 1534 রান করেছেন এবং 6.73 ইকোনমিতে 180টি উইকেট সংগ্রহ করেছেন।